তোমার পিতাকে একটু সময় দাও, ওনার ভালোবাসা পাবে তুমি। ধৈর্য ধরো। কিন্তু মা, পিতা এক কন্যার প্রতি এত কঠোর কেন? আর ওনার এক কন্যার পিতা হওয়ায় এত লজ্জা কিসের? ক্রোধের বশে বলা কথা ভুলে যেতে হয়, তুমিও ভুলে যাও। কিন্তু মা, পিতার কথার মধ্যে ক্রোধের সঙ্গে দুঃখও ছিল। উনি এরকম কেন বললেন যে কন্যা হওয়া অপমানের কথা? যা হয়ে গেছে সেটা ভেবে কি লাভ? আমরা শৃঙ্গার কক্ষে আছি, কোনো গুরুকুলে নই। দেখো এই পোশাক কি সুন্দর, আর এই অলংকার, এই অলংকার তোমার কি সুন্দর লাগছে, যেন তোমার জন্যই তৈরি এগুলো। আপনি এখনো আমার প্রশ্নের উত্তর দিলেন না। তোমার এই প্রশ্নের উত্তর তো আমি দিতেই পারবো না। তুমি তুমি সবে এসেছো, তুমি শৃঙ্গার করো, আমার অনেক কিছুর আয়োজন করতে হবে। মাধব, দ্রৌপদীর জীবনে অনেক প্রশ্ন ছিল, উনি নিজের প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না কেন? হে পার্থ, এই সংসারে সকল প্রশ্নের উত্তর পাওয়ার সময় এবং স্থান দুই পূর্ব নির্ধারিত থাকে। তাহলে এর অর্থ হচ্ছে মাধব, আমার সব প্রশ্নের উত্তর এই মহাভারতের যুদ্ধের মধ্যেই নিহিত? হ্যাঁ পার্থ, তোমার সকল প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে। কিন্তু দ্রৌপদীর মনে যে প্রশ্ন ছিল তার উত্তর তাকেই খুঁজতে হতো, আর সেই উত্তরই তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলত। এটাই কারণ ছিল পার্থ, আরো অনেক প্রশ্ন ছিল যা দ্রৌপদীর জন্য অপেক্ষা করছিল। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি ভালো করে দেখে পরখ করে নিন রাজকুমারী, পুরো পাঞ্চাল রাজ্যে আপনার মতো সুন্দরী কন্যা নেই। আমার কন্যা সৌন্দর্যের কাছে তো অপ্সরাও হার মানবে। মহারানী, যদি অনুমতি দেন তাহলে রাজকুমারীকে প্রাসাদটা দেখিয়ে আনি। হ্যাঁ নিশ্চয়ই, রাজকুমারীর তার প্রাসাদ অবশ্যই দেখা উচিত। চলুন রাজকুমারী। আসুন রাজকুমারী, ওটা হচ্ছে মুখ্য দ্বার রাজকুমারী, প্রাসাদে সবাই ওখান দিয়েই প্রবেশ করে। রাজকুমারী ওদিকটা দেখুন, ওখানে অতিথিশালা, আর ওইদিকে রাজকোষের পথ রাজকুমারী। রাজকুমারী ওখানে পুজো হয়, আসুন। শুন রাজকুমারী, রাজকুমারী রাজকুমারী কোথায় গেলেন? এই মৃদঙ্গের ধ্বনি কোথা থেকে আসছে? Thank you.
কে তুমি? মুখ বা বধির, নাকি ভাষা জ্ঞান হয়নি এখনো? আমি জিজ্ঞেস করলাম, তুমি কে কন্যা? আমি ওই, যাক এইটুকু তো বোঝা গেল যে তুমি মুখ বা বধির নও, যাও এখান থেকে। কিন্তু আপনি কে? প্রথমে প্রশ্ন আমি করেছি, তাই উত্তর তোমাকেই দিতে হবে। তুমি এখানে এলে কিভাবে? ওই মৃদঙ্গের ধ্বনি শুনতে পেলাম, তাই এইদিকে চলে এলাম। আমি জানতে চাই যে আপনি কে আসলে? এই সাহস আমি কাউকে দিইনি কন্যা, যে আমাকে সে জিজ্ঞেস করবে যে আমার পরিচয় কি। যেহেতু তুমি আগে আমার কক্ষের ভেতরে এসেছো, তাই তুমি প্রথমে বলো যে তোমার পরিচয় কি। আমি তো কৌতূহলবশত প্রশ্ন করেছিলাম, এতে আপনি এত রেগে যাচ্ছেন কেন? যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে না চাও, তাহলে চলে যাও এখান থেকে। যাও! আমার সঙ্গে এই ব্যবহার কি করে করতে পারছেন? আমি মহারাজ দ্রুপদের কন্যা। কি? তুমি মহারাজ দ্রুপদের কন্যা? তুমি আবার কোনো মাদক দ্রব্যের সেবন করনি তো? হ্যাঁ, মহারাজ দ্রুপদের কোনো কন্যা হতেই পারে না। মহারাজ দ্রুপদ যে যজ্ঞ করেছিলেন সেই অগ্নিকুণ্ডে উনি পুত্র ধৃষ্টদ্যুম্নকে লাভ করেছেন। একই অগ্নিকুণ্ড থেকে আমিও জন্মেছি, তাই আমিও ওনারই কন্যা। এতে হাসার কি হলো? আর আপনি আমাকে নিয়ে উপহাস করছেন কেন? এতে হাসবো না তাহলে কি করব? মহারাজ দ্রুপদ আরো এক কন্যা লাভ করেছেন। আরো এক কন্যা লাভ করেছেন, তার অর্থ? আমার কথার অর্থ আর অনর্থের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই কন্যা। সোজাসুজি বললে তোমায় দেখে আমার সহানুভূতি হচ্ছে। সহানুভূতি? সহানুভূতি নয়, বরং দয়াও হচ্ছে। আর আমি এটা জানি যে তোমার এটা আবশ্যক। কিন্তু কেন? এর উত্তরও আমার প্রশ্ন দেবে। মহারাজ দ্রুপদ তোমার পিতা হওয়ার দরুন নিশ্চয় তোমার কোনো নাম রেখেছেন। কি নাম তোমার? কোনো ব্যক্তির নাম থেকেই নির্ধারিত হয় যে তার পিতামাতা তাকে কোন রূপে দেখতে চান, অথবা তার থেকে ওনারা কি প্রত্যাশা করেন। কোনো ব্যক্তির নাম থেকে তার মাতা পিতার স্নেহ প্রদর্শিত হয়। যেমন আমার নাম তোমার পিতা তো তোমার কোনো নামই রাখেননি। ক্ষমা করবেন, কিন্তু নাম তো আপনিও বলেননি আমাকে। এমন নয় তো যে আমার মতো আপনারও কোনো পরিচয় নেই? আমার পরিচয় আছে কন্যা। আমি হলাম সেই যে এই সংসারের সমস্ত স্ত্রীদের আর পুরুষদের সমানভাবে ঘৃণা করে। যাও! প্রশ্নের উত্তর না দিয়ে দ্বার বন্ধ করে দিলেন। কোনো কারণ নিশ্চয়ই আছে। মা, তুমি ওই কক্ষে গিয়েছিলে কেন?
তুমি এখানে একা কেন? সখীরা কোথায়? জানি না মা, ওরা তো হঠাৎই চলে গেল। হঠাৎ করে চলে গেল? তোমায় একা ছাড়া উচিত হয়নি ওদের। আমি এক্ষুনি ডেকে ওদের কাছে উত্তর চাইছি। না মা, ওদের কোনো দোষ নেই। কিন্তু ওখানে ওই কক্ষে কে থাকেন? এ বিষয়ে কোনো প্রশ্ন করো না মা। এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর তুমি সঠিক সময় এলেই পেয়ে যাবে। কিন্তু এই প্রশ্নের উত্তরের জন্য এত অপেক্ষার কি প্রয়োজন? কারণ তোমার এই প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না। উনি যখন এই মহলেই থাকেন তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ মা। নাকি আপনিও আমাকে বলতে চাইছেন না? ভুলে যেও না আমি তোমার মা। আমি যখন বলছি তার অবশ্যই কোনো কারণ আছে। সম্ভবত এর অর্থ এটাই যে পিতার মতোই আপনিও আমাকে কন্যার অধিকার দিতে চান না। আপনি শুধু আমাকে নিজের কন্যা বলেন। যদি আপনি আমাকে নিজের গর্ভে ধারণ করতেন তাহলে সত্যিটা আমাকে অবশ্যই বলতেন। আমি মা বলেই তোমাকে এত কঠিন সত্যটা বলতে চাইছিলাম না। তবে যদি তুমি শুনতেই চাও তাহলে শোনো, ও আমার সন্তান, যাকে আমি আমার গর্ভে ধারণ করেছিলাম। এত অন্ধকারে শিখণ্ডি, এটাই ওর নাম পার্থ। আর শিখণ্ডি হল মহারাজ দ্রুপদের প্রথম সন্তান। মহারাজ দ্রুপদ তাকে শুধু এই জন্যই তিরস্কার করতেন কারণ তার স্বভাব নারী সুলভ ছিল। মাধব, শিখণ্ডির প্রতি হওয়া তিরস্কার কি আজ এই মহাভারতের যুদ্ধ হওয়ার কারণ? এটাই সত্য পার্থ। কারণ যে অধর্ম শিখণ্ডির সঙ্গে হয়েছিল তার জন্য দায়ী ছিলেন তোমার ভীষ্ম পিতামহই। পিতামহ ভীষ্ম? এটা কি করে সম্ভব মাধব? কারণ পার্থ, শিখণ্ডি তার পূর্বজন্মে অম্বা ছিলেন। অম্বা? অম্বা তো কাশী নরেশের জ্যেষ্ঠ কন্যা ছিলেন। আর পিতামহ ভীষ্ম ওনার সঙ্গে সঙ্গে ওনার দুই বোন অম্বিকা আর অম্বালিকাকে হরণও করেছিলেন। হ্যাঁ পার্থ, সেই অম্বাই। কিন্তু মাধব, যদি রুক্মিণীর হরণ ধর্মের রক্ষার জন্য হয় তাহলে অম্বার হরণ অধর্ম কি করে হতে পারে? না পার্থ, রুক্মিণীর হরণ তাঁর ইচ্ছা অনুসারে হয়েছে, কিন্তু অম্বার হরণ তাঁর ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। রুক্মিণীর হরণ তাঁর ভালোবাসার অধিকার রক্ষার জন্য হয়েছিল, কিন্তু অম্বা যুবরাজ শাল্যকে ভালোবাসতেন। নিজের ব্যক্তিগত প্রতিজ্ঞার জন্য ভীষ্ম পিতামহ নারীর অধিকারের অবমাননা করেছিলেন। এটাও তো অধর্মই পার্থ। যদি ভীষ্ম পিতামহ নিজের প্রতিজ্ঞা ত্যাগ করে অম্বাকে বিবাহ করতেন তাহলে আজ এই কুরুবংশের বিভাজন হতো না, আমরা এই রণক্ষেত্রে থাকতাম না। অর্থাৎ নারী হওয়ার জন্য অম্বা যে অপমানিত হয়েছিলেন সেটাই এই মহাযুদ্ধের প্রকৃত কারণ? হ্যাঁ পার্থ, অম্বার যে অপমান হয়েছিল তার প্রতিশোধ নিতে অম্বা ঘোর তপস্যা করেন আর মহারাজ দ্রুপদের গৃহে শিখণ্ডীর রূপে পুনর্জন্ম নেন। অম্বা অপমানিত হয়েছিলেন মাধব, কিন্তু কি কারণ ছিল যে উনি অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ হিসেবে জন্মেছিলেন? কারণ পার্থ, তিনি সর্বদা এটাই চেয়েছিলেন যদি পুরুষ হয়ে জন্ম নিতেন তাহলে ভীষ্মের উপর নিজের অপমানের প্রতিশোধ অবশ্যই নিতেন। মাধব, নিজের ইচ্ছে আর অভিমানের কারণে শিখণ্ডী নারী হিসেবে জন্ম তো নিয়েছিলেন কিন্তু গুণ পুরুষের পেয়েছিলেন, তাই না মাধব? হ্যাঁ পার্থ। আর এই জন্মে নারীর রূপ ধারণ করার জন্য উনি আবার তিরস্কার আর অপমানের সম্মুখীন হন। হ্যাঁ পার্থ, এটাই সত্য। যে স্থানে
অধর্ম এবং অন্যায় হতে শুরু করে, ধর্মের সূচনাও সেখান থেকেই হয়। আর সেই স্থান ছিল পাঞ্চাল, যেখানে মহারাজ দ্রুপদ নিজের সাথে হওয়া প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। তাঁর পুত্র ধৃষ্টদ্যুম্ন নিজের পিতার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন। অন্যদিকে শিখণ্ডী তাঁর সঙ্গে হওয়া তিরস্কারের কারণে কুণ্ঠা বোধ করছিলেন। আর পার্থ সেখানেই অগ্নি থেকে জন্ম হয় দ্রৌপদীর। এক মায়ের অসহায়তা আর ভীরুতা স্বরূপ সে যাকে আমি জন্ম দিয়েছি, আমি তাকে তার কোনো অধিকারই দিতে পারিনি। হ্যাঁ মা, আমি ওর জন্মদাত্রী আর অপরাধীও। পিতা, 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 এই এই ক্ষত কি করে হলো? আর আর এরকম করলে ক্ষত সারবে না পিতা। আপনি আপনি এখানে কেন বসে আছেন? আপনার স্থান ওই সিংহাসনে পিতা। চলুন, উঠুন পিতা, উঠুন। না না পুত্র, রাজ সিংহাসনে বসার অধিকার তো আমি অনেক আগেই হারিয়েছি। আর যদি জানতে চাও এই আঘাতের ব্যাপারে, তাহলে আমি নিজেই এটা 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 এটাকে শুকোতে দিতে চাই না, যাতে আমার আমার এটা মনে থাকে যে কে এই আঘাত দিয়েছে আমাকে। পিতা, 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 এর অর্থ হলো এ ক্ষত আপনার শরীরে নয়, মনের মধ্যে। পিতা বলুন, কে সেই ব্যক্তি, কে আঘাত করেছে আপনাকে, বলুন আমাকে। জানতে চাও সেই ব্যক্তির নাম? হ্যাঁ পিতা। তাহলে চলো আমার সঙ্গে। ওই দেখো পুত্র, ওই হলো সেই ব্যক্তি যার কারণে আমি আমার এই আঘাত কখনো শুকোতে দিই না। এই হলো সেই ব্যক্তি যে আমাকে অপমান করে আমার থেকে আমার থেকে আমার সম্মান কেড়ে নিয়েছে। এই হলো সেই ব্যক্তি যার মৃত্যুর পূর্বে আমি পুনরায় রাজ সিংহাসনে না বসার শপথ করেছি। এই সেই ব্যক্তি যে আমাকে পরাজিত করে অপমানিত করে জীবিত ছেড়ে দিয়েছিল, যাতে প্রতিটি মুহূর্তে প্রতি মুহূর্তে আমি তুষের মতো দগ্ধ হই। এক মুহূর্তের জন্যও আমি ভুলে থাকতে পারিনি ওই ওই ব্যক্তিকে। পুত্র, পুত্র, আমাকে কথা দাও পুত্র, যে তুমি তুমি তোমার পিতার এই যন্ত্রণা লাঘব করবে। আমি যজ্ঞকুণ্ড থেকে জাত দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন নিজের পিতাকেই সমস্ত দেবতা এবং নক্ষত্রের প্রতীক মেনে নিয়ে আজ এই প্রতিজ্ঞা করছি যে আমি ওই দ্রোণাচার্যের বিনাশ অবশ্যই করব। আহা, চমৎকার
সুগন্ধ ছড়িয়েছে। অত্যন্ত সুস্বাদু, সত্যই বলে সকলে, ভোজন উত্তম সেটাই যা শরীরের সঙ্গে সঙ্গে মনকেও তৃপ্তি দেয়। আর আজকের ভোজন তো অতি উত্তম হয়েছে মহারানী। বহু বর্ষ পরে আমি এমন ভোজন করলাম, যেই এই ভোজন প্রস্তুত করে থাকুক সে প্রশংসার অধিকারী। এই নাও মহারানী, আমার পক্ষ থেকে এটা তাকে উপহার দিও। মহারাজ, আপনি স্বয়ং কেন দিচ্ছেন না? ও বেশি আনন্দ পাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব, ডাকো তাকে।